সাংবাদিক সম্মেলনে জগৎবল্লভপুরের বিধায়ক আব্দুল গনি মহাশয়। যদিও বাস্তব চিত্রটি হল করোনা ভাইরাস সংক্রমিত লকডাউন চলাকালীন রাজ্য সরকার জনগণের সুরক্ষার বিষয়টিকেই অগ্রাধিকার দিয়েছেন। বড়গাছিয়া গ্রামের বিজেপির মণ্ডল সভাপতি সৌমেন্দ্রনাথ কান্ডার পাতিহাল গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান সম্পর্কে ভুয়ো খবর প্রচার করেছেন। বিজেপি নেতা উপপ্রধান সম্পর্কে সরকার থেকে বরাদ্দ করা বিপুল চুরির অভিযোগ করেছিলেন, যেখানে কিনা রাজ্য সরকারের পাশাপাশি তৃণমূল কংগ্রেসের দলীয় কর্মীরা আমফান দ্বারা ক্ষতিগ্রস্ত মানুষের স্থানীয় পরিবারগুলিকে প্রতিবন্ধিত আক্রান্ত পরিশ্রম করেছেন, প্রচেষ্টা করছেন না। আপনারা সবাই দেখতে পাচ্ছেন, টিভিতে দেখতে পাচ্ছেন, ভারতবর্ষের কোন কোন মুখ্যমন্ত্রী কোন রাজ্যের কোন মুখ্যমন্ত্রী কী ভূমিকা নিচ্ছেন, আমাদের মুখ্যমন্ত্রী কী ভূমিকা নিচ্ছেন। আজকে পরিযায়ী শ্রমিকরা অনেকের প্রাণ হারালো, কীভাবে হারালো? এই যে আমাদের বিজেপি গভর্নমেন্ট, ইউনিয়ন গভর্নমেন্ট হঠাৎ লকডাউন ঘোষণা করলে, যদি দুদিন চার দিন আগে লকডাউন ঘোষণা করতেন তাহলে হয়তো পরিযায়ী শ্রমিকরা নিজেই নিজের খরচে বাড়ি আসতে পারতেন। সেটা না করে রেল বা ইউনিয়ন গভর্নমেন্ট তাদের যাওয়া আসার কোনো খরচা তো দিলই না, একটা সিটে তিনজনকে বসিয়ে এনে করোনা ভাইরাসকে আরও স্প্রেড করার জন্য একজন সহযোগিতা করলো। আর যে সমস্ত কিটগুলো দেওয়া হয়েছিল সেগুলো ভুয়ো কিট, সেগুলো ব্যবহার করার ফলে আমাদের তো লাভ হলোই না, বরঞ্চ মানুষের সংক্রমণ বেড়ে গেছে, এরকমই রিপোর্ট বিশেষজ্ঞদের থেকে পাওয়া যায়। সুতরাং অলমাইটি ইজ দি টোটাল এটার জন্য মালিক, কিন্তু আমাদেরকে স্টেপ নিতে হবে, আমাদেরকে সাবধানতা অবলম্বন করতে হবে। এই যে আমাদের সরকারের পক্ষ থেকে আজকে লকডাউনকে রিল্যাক্স করা হয়েছে, রেড জোনও রিল্যাক্স করা হয়েছে, কেন? যে করোনাতে যেভাবে লোক আক্রান্ত হয়ে মরে যাচ্ছে তার থেকেও মরে যাবে যদি এটাকে স্ট্রিক্টলি ধরে রাখা হয়, ঘর বন্ধ করে রাখা হয়, দোকান বন্ধ করে রাখা হয়, সমস্ত প্রাইভেট কোম্পানিগুলো বন্ধ রাখা হয়, তাহলে কিন্তু মানুষ অনাহারে এমনিতেই মরে যাবে। দরিদ্র শ্রেণীর মানুষ, যারা টেলার ডেলিভারার, যারা ছোটো ছোটো প্রাইভেট কোম্পানিতে এমপ্লয়ি, লয়ার, ক্লার্ক, যে সমস্ত ক্যাটাগরির গভর্নমেন্ট এমপ্লয়ি বাদ দিয়ে তারা কিন্তু সবাই ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। এটা যদি খুব এই যে সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করে আমরা যদি মাস্ক পরে, যদি আমরা সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করে, যদি আমরা স্যানিটাইজার ইউজ করে যদি সাবধানে থাকি, তাহলে আশা করি আমরা এটা থেকে আমরা নিজেকে সেভ করতে পারব। সেই জন্য এটা করা হয়েছে। আজকে আমাদের স্টেট গভর্নমেন্ট মানে এক তারিখ থেকে কিছু যেতে পারবে, এই জন্য উনি একটা যে সমস্ত কমিউনিকেশান করার জন্য প্রয়োজন, 100% অ্যাটেন্ডেন্স হয়েছে, পৌরসভার অ্যাডমিনিস্ট্রেটর অত্যন্ত কড়াকড়ি করেছেন, কিন্তু গভর্নমেন্টের অফিসে আমার কাছে খবর আছে মোটামুটি 70-80% স্টাফ, তার মানে যারা একমাত্র ধরুন অনেক দূরে জলপাইগুড়ির এমপ্লয়ি, মালদার এমপ্লয়ি, বাঁকুড়ার এমপ্লয়ি, কুচবিহারের এমপ্লয়ি, রাইটার্সের নবান্নে, তারা তো আসতে এখন পারবেন না, ট্রেন বা বাস রেগুলারাইজ না হলে, সেই জন্য তারা আসতে এখন পারেননি। কিন্তু যদি ট্রেন সার্ভিস রেগুলারাইজড হয়ে যায় বা বাস সার্ভিসটা আরও বেশি রেগুলারাইজড হয় তাহলে হয়তো তারাও জয়েন করতে পারবে। এবং এই জন্য একটা রোটেশান ওয়াইজ মানে একজন এমপ্লয়ি যদি দুদিন কাজ করে তাহলে ওকে একটা দুদিন ছুটি দিয়ে যারা আসেনি তাদেরকে কাজ করার জন্য বলা হয়েছে। একটা একটা রোস্টার করে এখন কিন্তু অফিসগুলোকে ঠিক চালানোর জন্য করা হয়েছে। 60 জন ডিলারের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হয়েছে। লকডাউনের পর থেকেই স্টক ইন্সপেকশন এবং বাকি অভিযোগ খতিয়ে দেখা হয়েছে। 79 জন ডিলারকে সাসপেন্ড করা হয়েছে এবং 45 জনকে গ্রেপ্তারও করা হয়েছে। মে 2020 অবধি 93.5% মোট বেনিফিশিয়ারি 7.97 লক্ষ এমটি রেশন পেয়েছেন, যা এপ্রিল 2020 সালের তুলনায় 10.77 বেশি। দুঃখজনকভাবে রানাঘাট রাইস মিল থেকে আপতকালীন অবস্থায় খাদ্য জোগাড়ের ঘটনাকে বিজেপি রেশন হোর্ডিংয়ের তকমা দিয়ে ভুয়ো খবর ছড়িয়েছে।
কিন্তু পশ্চিমবঙ্গ পুলিশ সঠিক সময় এই ভুয়ো খবরের পর্দা ফাঁস করে দিয়েছে। উপরন্তু 30 এপ্রিল জলপাইগুড়ির বানারহাটে বিজেপির পার্টি অফিস থেকে প্রচুর পরিমাণ রেশন সামগ্রী উদ্ধার করা হয়েছে, পশ্চিমবঙ্গ সরকার ব্যয় করেছে। উপরন্তু কেন্দ্র এখনও পর্যন্ত রাজ্যের বকেয়া 53,000 কোটি টাকা আটকে রেখেছে। 9 দিনের মধ্যে 9টি জেলার 5 লক্ষ পরিবার যারা গৃহহীন হয়েছেন তাদেরকে 20,000 টাকা দেওয়া হয়েছে। প্রকল্পের সুবিধা প্রায় 10 লক্ষ মানুষ পাবেন, 10 লক্ষ ক্ষতিপূরণ হিসাবে 23.3 লক্ষ কৃষককে অর্থ প্রদান করেছে পশ্চিমবঙ্গ সরকার। বাংলা এই মুহূর্তে এক অদৃশ্য শত্রু ও প্রাকৃতিক বিপর্যয়ের সাথে মোকাবিলা করার তরুণ পাল্টা জবাব দিচ্ছে না। রাজ্য এই মুহূর্তে খাদ্য, বাসস্থান ও পরিকাঠামোকে স্বাভাবিক করার প্রতি নিবেদিত। এসিরহাট বিধায়ক কার্যালয় হইতে এক সপ্তাহব্যাপী প্রতিদিন 500, কোনোদিন 300 এবং 250 ইত্যাদি ব্যক্তিকে চাল, ডাল, আলু, পেঁয়াজ, চিনি প্রভৃতি খাদ্য সামগ্রী প্রদান করা হয় আমার নির্দেশে। জগৎবল্লভপুর ব্লকের 10 নম্বর অঞ্চলের অত্যন্ত গ্রামগুলোতে এই কদিন মোটর ভ্যান করে ওই সমস্ত খাদ্য সামগ্রী দলীয় নেতৃত্বের হাত দিয়ে পৌঁছানো ও বণ্টনের ব্যবস্থা করা হয়েছে আমাদের নির্দেশে। মুন্সিরহাটের পীর ফত আলী ওয়াকাবিস্টের হতে বিধায়ক অর্থাৎ আমার নির্দেশে 2-3 দিন যাবৎ প্রায় 1,000-এরও বেশি দুস্থ মানুষকে খাদ্য সামগ্রী বণ্টন করা হয়েছে। শিশুদের দুধ ও বেবি ফুড ও প্রদান করা হয়েছে।